2021 নির্বাচনকে আমরা কভার করে চলেছি। এখন আমি রয়েছি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার নাকাশিপাড়া থানার পলাশিপাড়া বিধানসভার বিক্রমপুর পঞ্চায়েতের সুপুকুর গ্রামে। এই এলাকার বর্তমান এমএলএ এর নাম তাপস কুমার সাহা। তিনি 5 বছর ধরে এলাকায় বিশেষ কিছু কাজ করেছেন, কিন্তু এলাকার সবচেয়ে বড় সমস্যা হলো এলাকার রাস্তাঘাটগুলির সমস্যা। এলাকার রাস্তাঘাটগুলি ভাঙাচোরা, বর্ষাকালে জল জমে থাকে, এলাকার সমস্ত রাস্তারই প্রায় এরকম অবস্থা। বিগত 7 বছর ধরে এই সমস্যাগুলি এলাকার মানুষদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বিঘ্ন ঘটাচ্ছে। বিশেষ করে যে রাস্তাগুলি তিন চারা সলি বিভিন্ন গ্রাম দিয়ে ঘুরে 34 নম্বর জাতীয় সড়কের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছে এবং হেলেরপাড়া বটতলা থেকে মথুরাপুর পর্যন্ত বিক্রমপুর পঞ্চায়েতের অন্তর্গত রাস্তাটি যাতায়াত করা যায় না, বিশেষ করে বর্ষাকালে তো আরও করুণ অবস্থা হয়, এই রাস্তা দিয়ে যাতায়াত করতে অসুবিধা হয়। তাছাড়া এলাকার মানুষ বিভিন্ন সময় পঞ্চায়েত বা বাইরে অন্য কোনো কাজে যেতে হলে এই রাস্তা ব্যবহার করার সময় বিভিন্ন অসুবিধার মধ্যে পড়তে। আসুন শুনে নিই এলাকার মানুষের কাছে তাদের বিভিন্ন অসুবিধার কথা। এমএলএর কাছে কি কি চেয়েছিলেন, তাদের কি চাওয়া ছিল এবং কতটা কি এমএলএ তাদেরকে করে দিতে পেরেছেন এবং কতটা কি পারেননি, আমরা শুনে নেব গ্রামের অধিবাসী জেলা শেখের কাছ থেকে। হ্যাঁ বলুন। উনি তো আমাদের এখানে আসেনি, তার কি বলবো, উনি এখানে আমাদের 5 বছরের ভেতর একদিন আসে, আমরা যা আধিকার তার কাছে করবো, উনি তো এখানে পৌঁছাই আধিকারটা কি করবো। হ্যাঁ, আপনাদের দাবি তার কাছে কি? আমাদের দাবি আমরা কিছু চাইছি না, আমাদের রাস্তাঘাটটা দাবি। কি ধরনের রাস্তা? পাকা রাস্তা, কাঁচা রাস্তা। কতদিন ধরে রয়েছে? 5-7 বছর থেকে হয়ে গেছে। এবারে এত রকম কাজ, আবার কোন জায়গায় এসে গাড়ি উঠতে পারি, আপনি জানেন গাড়ি উঠতে পারি। এই রাস্তায় যে চলাচল আপনারা যে এতদিন ধরে চলছে, বর্ষার সময় ওই কাদা মেরে যেতে হয়, আবার ধর শুকিয়ে যায়, তখন আবার ছেলে মেয়ে স্কুল যেতে পারে না, ওই কাদাতে সেই কাদা গুলি করে। তো এটা কি আপনারা এমএলএ, আপনারা যে এমএলএ আসেনি, উনি তো এখানে বলবো, উনি তো এখন টুকি মানে। তো আগামী যে এই যে নির্বাচন হবে, নির্বাচন হওয়ার পর যে আগামী যে এমএলএ আসবেন, তার কাছে আপনাদের কি কি দাবি থাকবে? আমাদের রাস্তাঘাটের দাবি, বাচ্চাদের শিক্ষা করতে হবে, তাদের পড়াশোনাকে মেন্টেন করতে হবে, তার আগে স্কুল কলেজ খুলতে হবে, রাস্তাঘাট করার জন্য। হ্যাঁ, মানুষের বেকার ছেলেপিলেদের একটা কাজের জন্য, কিংবা এই চাষি বসেদের যারা গরিব মানুষ তাদের ঘর টর হাবি জাবি এইসব দৃষ্টান্ত করার জন্য এমএলএ স্যার যতদূর পেরেছে পেরেছে, আর যতদূর পারেনি করেনি। এবার প্রথম এবার নতুন এমএলএ স্যার যে আসবে, তাদের কাছে আমাদের এই দাবি, রাস্তাঘাট, স্কুল কলেজ, ছেলেপিলের বেকার ছেলেপিলে তাদের চাকরি বাকরি কিংবা কোনো কাজ এসব করতে হবে। এই তো সাধারণ আমাদের সাধারণ মানুষের যে আপনাদের কাজের জীবন করবে। তো এই যে নির্বাচন আসছে, এই যে নির্বাচনে আপনারা নিশ্চয়ই সবাই আমরা ভোট দেব। হ্যাঁ, ভোট দেবো। তো আপনাদের দাবিটা কীভাবে থাকবে, যে আপনারা ভোট দেবেন কেন, কেনই বা ভোট দেবেন? ভোট দেওয়ার ধরন তো আমাদের তো জায়গা নাই, ভোট তো আমাদের অধিকার, ভোট দিতে হবে। হ্যাঁ, তাতে সিপিএম, টিএমসি, যাকেই হোক ভোট তো আমাদের দিতে হবে, বিজেপি যেই হোক ভোট তো আমাদের দিতে হবে, ভোট তো নষ্ট করা যাবে না, ভোট দিতে হবে, তো ভোট আমরা দেবো। নির্বাচন আসছে যেহেতু, তো আপনারা কিভাবে ভোট দিতে চাইছেন, ধর্ম বা জাতিকে দেখে না, একদম কাজের ভিত্তিটা দেখে আপনারা? না না, আমরা কাজ দেখে, তার কাছে দাবি আমাদের এই দাবি আছে যে আমাদের রাস্তাঘাট করতে হবে, বেকার ছেলেপিলেদের কিছু কাজ করে দিতে হবে। রাস্তাঘাট কি কিছু করেছে? না না, রাস্তাঘাট কয়, রাস্তাঘাট তো এই 5 বছর আমরা দেখলাম, রাস্তাঘাট আমাদের 5 বছর কি কি করেন। তো আপনার যে এমএলএ ছিলেন বা আছেন এখনো পর্যন্ত, সেই এমএলএ এর কাছে গত 5 বছর ধরে আপনাদের কি কি দাবি ছিল? সেরকম দাবি মানে আমাদের দাবি ছিল রাস্তা, সুপুকুর টু সোনাডাঙ্গা যে রাস্তাটা আছে, এই রাস্তাটা, সে রাস্তাটা হয়নি। এটা কত কিলোমিটার রাস্তা? এটা প্রায় 2.5 কিলোমিটার হবে। সুপুকুর টু সোনাডাঙ্গা এটা কত কিলোমিটার রাস্তা? এটা প্রায় 2.5 কিলোমিটার হবে। 2.5 কিলোমিটার সুপুকুর টু সোনাডাঙ্গা অবস্থা খারাপ, বর্ষাকালে আমাদের যেতে অসুবিধা হয়, 2.5 কিলোমিটার অনেকটা কাদা হয়ে যায়, গাড়ি ঘোড়া নিয়ে আমরা চলতে পারি না। কিন্তু বিগত 5 বছরে সেরকম কোনো কাজ রাস্তায় মানে পঞ্চায়েত থেকেও হয়নি,
জেলা পরিষদ থেকে হয় না সেই বলছি করে দেব করে দেব কোন এমএলএ থেকেও সেরকম আশ্বাস পাইনি তাই এই পড়ে আছে রাস্তা আচ্ছা আর 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 দাবি কি আর দাবি শিক্ষা ব্যবস্থা ভালো হলে ভালো হয় অর্থনৈতিক উন্নত স্বাস্থ্য ব্যবস্থা এগুলো আমাদের গ্রামের পরিষেবা ভালো হয় তো এই যে নির্বাচন হবে এই নির্বাচন হওয়ার পর তো আবার কোন এমএলএ আসবেন তার এই নতুন এমএলএর কাছে আপনাদের আবার কি দাবি থাকবে আমাদের প্রধান দাবি হয়েছে রাস্তা তৈরি এই রাস্তা মেন রাস্তা আমাদের মেন রাস্তা এটা পশ্চিমবঙ্গের বিধানসভা 294টি এই 294টি বিধানসভায় মোট 8 দফায় নির্বাচন হতে চলেছে তার মধ্যে নদিয়া জেলা 17টি বিধানসভায় মোট 2 দফায় নির্বাচন হবে 17ই এপ্রিল ও 22শে এপ্রিল সমস্ত পশ্চিমবঙ্গবাসীর কাছে আমার একটাই অনুরোধ 2021 বিধানসভা নির্বাচনে আপনারা জাতি বা ধর্মের দিকে না তাকিয়ে নিজেদের সমস্যার কথা ভেবে নিজেদের সমস্যার দিকে তাকিয়ে আপনারা ভোট প্রদান করুন নিজেদের মত দিন মতামত দিন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আমি দিব্যজ্যোতি কর্মকার পশ্চিমবঙ্গ জেলা নদিয়া ইন্ডিয়া আনহার্ডের পক্ষে